বিজ্ঞান আর আধ্যাত্মিক দুটার সংমিশ্রণ এটু কিন্তু একবার সহজ কথাও নয় নহয় সহজ কথা নহয় যেটু মোটিভেশন এটু ইমান সহজ নয় কারণ এতিয়া আপনার যেটু যেটু বস্তু সংস্কৃতি যেটু ম্যাটেরিয়ালিস্টিক যেটু ধ্যান ধারণা এই ধ্যান ধারণা মানুষ এনেকুৱা ভাবে মানে আপোনাক হেঁচা মাৰি ধৰিছে মানুহ এনেকে নিমজ্জিত যে ধৰি লওক মানে আপোনাৰ এই যিটো আমাৰ যিটো এতিয়া মোহাচ্ছন্ন হৈ আছে মানুহ গতিকে সেই ডাঠ স্তৰটোৰ পৰা মানুহৰ আপোনাৰ সেই আধ্যাত্মিক আধ্যাত্মিকতাৰ সেই যি পোহৰ হয় পোহৰৰ ৰশ্মিকণ যোৱাও বিৰাট দিগদাৰ নহয় কিন্তু কি বিজ্ঞান যে শব্দটো বিজ্ঞান শব্দটো হ'ল বিশেষ জ্ঞান আচলতে সেই যিটো সময়ত গোটেই ভাৰতবৰ্ষত মই ভাৰতবৰ্ষ বুলিয়ে কৈছোঁ গোটেই সমগ্ৰ ভাৰতবৰ্ষত যিটো সময়ত আধ্যাত্মিকতা একদম আধ্যাত্মিকতাৰ পৰাকাষ্ঠা যেতিয়া পাইছিল সেইটো আচলতে বিজ্ঞানেই আছিল সেই সময়ৰ বিজ্ঞান আছিল এতিয়া আমি বিজ্ঞানৰ লগত প্ৰযুক্তিবিদ্যাক লৈছোঁ যিহেতু আমি বিজ্ঞানৰ লগত প্ৰযুক্তিবিদ্যাক আমি সামৰি লৈছোঁ সেইকাৰণে নতুন চামৰ কথা হ'ল প্ৰযুক্তিবিদ্যাৰে ঢুকি পোৱা বস্তুটোৱে তেওঁলোকে গ্ৰহণ কৰে প্ৰযুক্তিবিদ্যাৰে যিটো পোৱা নাযায় সেইটো তেওঁলোকে গ্ৰহণ কৰিব নোখোজে কিন্তু আমি যদি এই শক্তি আৰাধনা বা দেৱী দুৰ্গাৰ আৰাধনাৰ আমি যদি মহত্বটো তেওঁলোকক বুজাব পাৰোঁ তেতিয়াহ'লে কিন্তু তেওঁলোকে এইটোক মানি ল'বলৈ বাধ্য হ'ব বুলি মই ভাবোঁ মানে আমি যদি আসল যিটো ধারণা দেবী দুর্গার উপাসনার পিছফালে কি ধারণাটো আছে ধারণাটো হল যে দেবী দুর্গার আরাধনায় পুরুষ আর নারীক কিন্তু বিভক্ত নকরে দেবী দুর্গার আরাধনা হল ইউনিফিকেশন অফ এনার্জি শক্তির ঐক্যমত্ব আর সেই শক্তির ঐক্যমত্বর সেই ধারণাত আমি পুরুষক বাদ দিব নোৱাৰো কারণ আপুনি কৈছে যে যেতিয়া দেবী দুর্গার সৃষ্টি হল সবেই জানে দেবী মাহাত্মত কোৱা হৈছে যে সকলো দেবর শক্তি লৈহে দেবী দুর্গার সৃষ্টি তার মানে দেবী দুর্গার শরীরত যিখিনি উপাদান সেই উপাদানত সকলো দেবতার প্রেরণা আছে সকলো দেবতার অংশ আছে গতিকে আমি সৃষ্টির ফালৰ পৰাও দেবী দুর্গাক পুরুষ দেবতার পৰা বেলেগ কৰিব আমি নোৱাৰো বেলেগ কৰি ৰাখিব নোৱাৰো আমি মানে আপুনি হাইড্রোজেন আর অক্সিজেন আমি ভাগ ভাগে হেৰি কৰিলে আমি পানী পাব নোৱাৰো গোটেইখিনি এটা পার্টিকুলার এটা বিশেষ অনুপাতত মিশ্রিত হলেহে আমি পানী নামৰ হেৰি মানে আমি যিটো পানী নামৰ দ্ৰব্যটো পাওঁ কিন্তু কথা হল সেইটো হল ৰাসায়নিক বিক্রিয়া আৰু এইটো দার্শনিক বিক্রিয়া বুলি ক'ব পাৰো তাতে আমাৰ হাইড্রোজেন দুটা আৰু অক্সিজেন এটা লাগিব ইয়াতে কিন্তু কত কিমানখিনি লাগিছিল সেইটো আমি তুলাদণ্ডেৰে জুখিব নোৱাৰো এইটোৱেই হল ডিফাৰেন্স দ্বিতীয়তে আৰু এটা কথা এই নারী শক্তিক মানে দুর্গাদেবী হিসাবে যেতিয়া দেবতাসকলে নিজৰ নিজৰ শক্তি প্রদান কৰি যেতিয়া দুর্গাদেবীক সৃষ্টি কৰিলে তাৰ পিছতো কিন্তু দুর্গাদেবী কার্যকরী হোৱা নাই যেতিয়ালৈকে দেবতাসকলে নিজৰ নিজৰ অস্ত্র প্রদান কৰা নাছিল তার মানে যে অকল হয় অকল সৃষ্টিতেই নহয় কাৰণ নারীয়ে কাম কৰিবও পাৰিব পুৰুষৰ সহায়ত মানে পুরুষ আর নারী যেতিয়া একেলগে কাম করব তেতিয়াহে মহিষাসুরের নিচিনা বাধাবুর লুপ্ত হব আর আমি আজির দৃষ্টিত আমি যদি চাও যেটু ইকো ফেমিনিজম বলে কয় একদম বর্তমান যুগের যেটু কনসেপ্ট ধারণা ইকো ফেমিনিজম সেই ধারণাটার ফলের পরা যদি আমি দৃষ্টিপাত করো তেতিয়াহলেও দেখা পোৱা যায় যে ইকো ফেমিনিজমর যেটু থিওরি যেটু তত্ত্ব তাতে দিয়া আছে কি যে পুরুষ নারী আর প্রকৃতি এই তিনিবিধক লৈ আমার পরিবেশ সৃষ্টি হয় যেটু এনভায়রনমেন্ট বলে কোৱা হয় আর এই পরিবেশের এই যে ত্রিভুজ বা ত্রিদণ্ড এই তিনিটা বস্তুয়ে কিন্তু পরস্পর নির্ভরশীল আর পরস্পরের ওপরত নির্ভর করে সিঁতে কাম করে গতি এই তিনটা বস্তুর এটাকো যদি আমি বাদ দিও বা এটাকো যদি আমি দুর্বল বলে ভাবু তেতিয়াহলে কিন্তু আমার পরিবেশ সুস্থির নহব আর আমি যদি আমার বর্তমানের হিস্ট্রি আমি যদি চাও আমার যদি সামাজিক ইতিহাস ইতিহাসের হয় অবলোকন করো দৃষ্টিপাত করো তেতিয়াহলে কি দেখা পাওয়া যাব যে এটা সময়ত পুরুষে আসলতে কি করিলে পুরুষে নারীক এই যেটু সমীকরণ এই ত্রিভুজাকৃতির সমীকরণের পর নারীক বাদ দিব ধরলে বাদ দি প্রকৃতির যিখিনি সুবিধা পুরুষে লব আরম্ভ করিলে ফলত ফলস্বরূপে আমি পালো এই প্রকৃতির যেটু দুরবস্থা যেটু ইমব্যালেন্স ইকোলজিক্যাল যেটু ইমব্যালেন্স ইমব্যালেন্স আরম্ভ কারণ আপনার ত্রিভুজ আপনি তিনিডাল তিনিডাল দণ্ড দণ্ডতে নির্মিত হব তার মানে অকল দুডাল দণ্ড থাকে থাকি ত্রিভুজ হব নয় নয় আর এই যেটু
যেটো হস্তির অবস্থা নষ্ট হৈ গৈছে নষ্ট হৈ যাব গৰি তাতে আপোনাৰ তাতে আপুনি তিনিটা মিলি পেলাই এটা ত্ৰিভুজত তাৰ গটিকে শক্তিখিনি তাতে সঞ্চিত হ'ব হয় হয় কিন্তু এফালে যদি গধুৰ হৈ যায় হয় না এফালে তো খোলা থাকিব খোলা থাকিল খোলা থাকিলে আপোনাৰ স্বাভাৱিকতে জি শক্তি সঞ্চয় সেইটো উলাই যাব নষ্ট হৈ যাব নষ্ট হৈ যাব আৰু আৰু কথাটো হ'ল যে আমি আমি তিনিটা বস্তুকে সমানভাৱে ৰাখিব লাগিব হয় হয় ত্ৰিভুজত হদাই মানে সাধারণ আমি যেটু সমান হব লাগিব তিনটা দণ্ডর আকার একই হব লাগিব একই হব লাগিব মানে 180 ডিগ্রি করিবই লাগিব করিব লাগিব তিনটা কোণর পরিমাণ 180 ডিগ্রি হবই লাগিব এতিয়া দেখা গল কি এটা সময়ত পুরুষে যেটু হায়ারার্কি বলি কয় নিজর দলটুক দলটুক মানে একটা শ্রেণী বিভাজন করে নিজর দলটুক ওপরের স্তরের বলে ভাবি আরম্ভ করলে আর প্রকৃতিক দংশন করব আরম্ভ করলে প্রকৃতির বস্তুখিনি এক্সট্রাক্ট করব আরম্ভ করলে নিজের সুবিধার কারণে শোষণ করব ধরলে তার ফলতেই কিন্তু এই আজির যেটু অবস্থা হল আজির প্রকৃতির যেটু বিপর্যয় প্রকৃতি এত বিপর্যয় না মানে আমি যদি পুরনা আমি যদি দার্শনিক তত্ত্ব আমি যদি চাও তাতেও কিন্তু দিয়া আছে সত্ত্ব রজ তমসাং সাম্যাবস্থা প্রকৃতি স্যার আপনি নিশ্চয় এই এই বিশ্বাস করে যে যেটু ত্রিগুণ তিনটা গুণের ওপর তিনটা গুণের মানে গুণের বিক্রিয়া হিসাবে এই পৃথিবী এই প্রকৃতি সত্ত্বগুণ রজগুণ তমগুণ তিনিটা গুণে যেতিয়া সাম্য অবস্থাত থাকে ইন ইকুইলিব্রিয়াম তেতিয়া আসলতে হেতুকে প্রকৃতি বুলি কোয়া হয় গতিকে প্রকৃতি মানে সমতা প্রকৃতি মানে সাম্য এটা এটা নির্ভরযোগ্য বস্তুবিলাকৰ মাজত এটা সমতা থাকিব লাগিব এতিয়া আজির দিনত কি হৈছে আজির দিনত আমি সেই নারী সকলক আসুতিয়া করে থৈছো আমি পুরুষতান্ত্রিক সমাজের কবলত পড়িছো ফলস্বরূপে নারীর যেটু কাম সেই কামখিনি আমি দেখা পোৱা নাই বা আমি গ্রহণ করিব খোঁজা নাই সেই কারণে আজির যুগের এই অবস্থা হয়েছে বর্তমান যুবক যুবতীক কিন্তু দুই ফালের পরাই বস্তুটা বুঝাব লাগিব যুবক সকলক বুঝাব লাগিব যে সমান অধিকার নারীরও সংসারত পিতৃর অধিকারের নিচিনাকৈ মাতৃর অধিকার আছে কারণ মাতৃ না থাকিলে বা মাতৃ অবিহনে সেই যুবকজনে পৃথিবীর পোহর নেদেখিলেহেতেন গতি এইখিনি কথা বুঝাব লাগিব লগতে একেলগে বুঝাব লাগিব আজির নারীকো যে নারী আসলতে শক্তির আধার আমার ভিতরত শক্তি আছে আমি বেলেগর মানে পরাধীন হয়ে আমি আসলতে থাকিব নালাগে মানসিকভাবে বিশেষকে মানসিকভাবে মানসিকভাবে আর চিন্তার ফলে আমার আমার যাতে সুকিয়া স্বাধীন চিন্তার শক্তি থাকে আমি যাতে সেই চিন্তার চিন্তাক আমি বাস্তবত রূপায়িত করব পারো সেইখিনি বস্তু সরুরে পড়া কিন্তু ছোৱালীর মাজতো সেটা আনি দিব লাগিব আর এই ঘর পিতৃ মাতৃর কর্তব্য দুজনেরই কর্তব্য এটা ঘরত যদি লড়া ছোৱালীয়ে এনেকে শিক্ষা লাভ করে লড়াজনী যদি বুঝি পায় যে এই সংসারত মোরও যান অধিকার মূর ভনীয়েকর বা মূর মাতৃরও সমান অধিকার আর ছোৱালীজনীয়ে যদি জানে যে এই সংসারত মূর ককায়েক বা ভায়েকে যেনেকুৱা কাম করিব পারে ময়ও সমানেই তেনেকুৱা কাম করিব পারো এই ধরনের যেতিয়া চিন্তাধারা আহিব তেতিয়া কিন্তু সমাজখন লাহে লাহে উন্নতির ফালে যাব গতিকে এই এইখিনি কথা আমার এতিয়া জনাটো জনুয়াটো অত্যন্ত আবশ্যক আসলতে বিজ্ঞান সেইটুয়ে আমি যদি সেই আধ্যাত্মিক ধারণাক আমি এনেকে যদি সামাজিক দৃষ্টিত যদি আমি বিশ্লেষণ করিব পারো আর ভালকে যদি বুঝাব পারো তেতিয়া হলে কিন্তু আজির যুগের যুবক যুবতীও বুঝি পাব কারণ আজির যুগের যুবক যুবতীর যেটু মানে বুদ্ধিমত্তা সেটা কিন্তু বহুত বেশি কারণ বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতর মাঝে দিয়ে আহি সময়ের অগ্রগতির ফলত সেই যুবক যুবতীর মাজত যেটু ইন্টেলিজেন্স যেটু বুদ্ধি আহিছে বিশ্লেষণ ক্ষমতা আহিছে আমি যেটু বিশ্লেষণ ক্ষমতা ক্ষমতা আহিছে আমি যদি সেটু ভাল ফালে লব পারো তেতিয়া হলে কিন্তু আমি সেই আমার আধ্যাত্মিক জীবন ধারাকে বৈজ্ঞানিক পদ্ধতি তেওঁলোকর মনত কিন্তু প্রতিষ্ঠা দিব পারিম আর এইখিনিতে মই এটা কথা এই সারর সারে যেনেকে কৈছিল শাকম্বরী শতাক্ষী এটু আসলতে খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা সারে উনুকিয়াই দিছে আসলতে এই যে শতাক্ষী দেবী আর শাকম্বরী দেবী এটু আসলতে দেবী মাহাত্মতেই কোয়া হৈছে দেবী দুর্গার রূপ নবদুর্গার ভিতরত এইটু নহয় এইটু একটা গুরুত্বপূর্ণ কথা দেবী দুর্গার যে বিভিন্ন রূপ নবদুর্গা বা নবরাত্রি
এটা বেলেগ ধরনৰ ভাগ দেৱী দুৰ্গাই আকো ভক্তৰ ভক্তক সকলো ফালৰ বিপদৰ পৰা ৰক্ষা কৰে তেতিয়া দেৱী দুৰ্গা বেলেগ বেলেগ ৰূপত চামুণ্ডা বাৰাহী ব্ৰহ্মানী ধৰ্মচাৰিণী সৰস্বতী এনেকুৱা ৰূপত আহিছে হয় বিভিন্ন দিশত ৰক্ষা কৰে মানে এই যিটো ৰক্ষাকৰ্তা দেৱীৰ যিখিনি ৰূপ এইটো দশ মহাবিদ্যাৰ ভিতৰত পৰিব নেকি বাৰু ন দশ মহাবিদ্যাটো আছে তাৰ বাহিৰৰ ৰূপো আছে মানে এইবিলাক এমেলগেমেটেড হৈছে সব মিহলি হৈ আছে হয় পৰমা প্ৰকৃতি গতিকে গোটেই যিটো 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 প্ৰকৃতিৰ যিটো বৃহৎ যিটো ধাৰণা হয় সেই বৃহৎ ধাৰণাৰ ভিতৰতে এই গোটেইখিনি মানে সন্নিৱিষ্ট আছে হয় হয় পুৰুষেতো প্ৰকৃতিয়ে সন্তান জন্ম দিব নোৱাৰে গতিকে সদায় মানে কৰা হৈছে যে আমি নাৰীকে সদায় আগস্থান দি আহিছো প্ৰাচীন কালতো দেখা যায় মধ্যযুগত কি হ'ল বিশেষকে মুছলমানবিলাকৰ আক্ৰমণত ছোৱালীবিলাক থাকিব নোৱাৰা হ'ল জোৰ কৰি লৈ যায় হৈছে নহয় টানি লৈ যায় কিবা লৈ যায় বিয়া হোৱাটো উঠাকো লৈ যায় ইতিহাসে কয় তেতিয়া ছোৱালীবিলাকৰ কি হ'ল বোলে তেওঁলোকৰ সামাজিক সেইটো স্থিতিটো তললৈ নামি আহিল আৰু লগতে এজন বৰলা মানুহকে ছোৱালীজনীক বিয়া দিলে তেতিয়া ৰক্ষা পৰে অন্তত আমাৰ সমাজবিলাকতো হৈছিল যে এজন মানুহে এতিয়া ধৰা ছোৱালী পিতা হোৱাৰ আগতে বিয়া দিব লাগে ব্ৰাহ্মণৰ ছোৱালীবিলাক 80 বছৰৰ বুঢ়াত বিয়া দিছে স্যার এইখিনিতে মোৰ এটা প্ৰশ্ন আছে আচলতে সেইজনী ছোৱালীক যদি প্ৰকৃত শিক্ষা দি পেলাই নাৰী শক্তি জাগৰণ মানে জাগৰিত হয় যদি ছোৱালীজনীৰ মাজত তেতিয়াহ'লে ছোৱালীজনী আৰু সংসাৰৰ বোজা হৈ নাথাকে আচলতে কিয় এই নিয়মটো আহিছিল যে বিয়া নোহোৱা ছোৱালী এজনী সংসাৰৰ বোজা ভায়েকৰ ককায়েকৰ ওপৰত বোজা পিতৃৰ ওপৰত বোজা এই যে ভাগ নাপায় এই যে এই যিটো থিয়ৰি এই যিটো সামাজিক স্থিতি যেতিয়া আহিল তেতিয়াৰ পৰাই কিন্তু আচলতে নাৰীৰ যিটো অৱনমন মানে অৱনতি নাৰীৰ অৱস্থাৰ অৱনতি হ'ব ধৰিলে কিন্তু এই এইটোৰ পৰা ৰক্ষা পোৱা যাব যদি নাৰীক যিটো উইমেন এম্পাৱাৰমেণ্ট নাৰীক যদি সংস্থাপন দিয়া হয় সবলীকৰণ কৰা হয় আৰু সবলী ভৱন মই সেইটোও ভাবোঁ সবলীকৰণ বেলেগে কৰিব আৰু সবলী ভৱন মানে নিজে নিজে হ'ব লাগিব হয় স্বয়ংক্ৰিয়ভাৱে হ'ব লাগিব সেইটো যদি হয় তেতিয়াহ'লে কিন্তু আমি এই যিটো নাৰী পুৰুষৰ যিটো সামঞ্জস্যহীনতা সেইটো চাগে আমি সেইটোৰ পৰা আমি চাগে মুক্ত হ'ব পাৰিম আৰু যিটো কথা ডক্টৰ ফুকন মই কৈ আছিলোঁ ছাৰে কোৱা কথাৰ পৰা লৈছোঁ এই যে শাকম্ভৰী দেৱী যিটো ক'লে যে শতাক্ষী শাকম্ভৰী দেৱী মানে কোৱা হৈছে দেৱী দুৰ্গাৰ ৰূপ যে যি সময়ত ছাৰে কৈছিল অনাবৃষ্টি পানী নাছিল অনাবৃষ্টি নাছিল মানে কি দেৱী দুৰ্গাই কৈছিল যে এনেকুৱা যেতিয়া হ'ব মই তেতিয়া শতাক্ষী ৰূপ লৈ মই মুনিসকলৰ ওপৰত 100টা চকুৰে চাম পণ্ডিতসকলে কয় 100টা চকুৰে দেৱী চাব মানে 100টা চকুৰে পানী মানে জলদান কৰিব পানী দিব কৃষিৰ বাবে আৰু শাকম্ভৰী দেৱীয়ে হাতত শাক লৈ গছ ফল মূল লৈ পেলাই যিসকল মানে মানুহ ভক্ত ভক্তৰ আগত আহিব মানে কি তেতিয়া দুৰ্ভিক্ষ ভোক পিয়া এইবোৰ নাইকিয়া হৈ যাব অৰ্থাৎ এইটো মানে আকৌ দেৱীয়ে নিজে মানে আকৌ যিটো ইক'লজিকেল ইক'লজিকেল বেলেন্স পাৰিপাৰ্শ্বিক যিটো ক্ষমতা সেই ক্ষমতাটো ৰক্ষা কৰিবলৈ যদি খেলি মেলি নিশ্চয় নিশ্চয় আৰু আজিৰ যিটো মানে পৰিৱেশ ব্যৱস্থাপনাৰ ফালে যদি আমি চাওঁ আমি কিন্তু গোটেই বিশ্বতে দেখিবলৈ পাওঁ যে নাৰীয়ে কিন্তু এই ক্ষেত্ৰত যথেষ্ট মানে সবল ভূমিকা গ্ৰহণ কৰিছে আমি ভাৰতবৰ্ষতে আমি চিপকু মুভমেণ্টৰ কথা ক'ব পাৰোঁ হয় মই চিপকু মুভমেণ্টৰ কথা ক'বই খুজিছোঁ সামাজিকভাৱে সন্মানটো কমি গ'ল পাণ্ডৱসকলৰ কাৰণে ভাল অৱস্থা চলি আছে পাণ্ডৱসকলৰ ইমান হিতকাংক্ষী মানুহ থকা স্বত্বেও আমাৰ যে ব্যাসদেৱে যে সেইটো দেখুৱালে ৰূপদীপ চুলিত ধৰি টানি নি ব্যৱস্থা কৰিবলৈ বা ব্যৱস্থা কৰিবলৈ হুকুম দিয়াৰ এইটো অৱস্থা দেখুৱালে এইটো তেখেতৰ ভাল হ'ল নে বেয়া হ'ল মহাভাৰতৰ দিনৰ এটা কথা ছাৰ এই মহাভাৰতখন যেতিয়া মানে যি নাই মহাভাৰতত সেই নাই ভাৰতত হয় কিন্তু কথাটো কাৰণ মহাভাৰতত যি অৰ্থনীতি যি সমাজ নীতি যি ৰাজনীতি আৰু ধৰি লওক আপোনাৰ পাৰস্পৰিক সম্পৰ্ক স্বামী স্ত্ৰীয়ে হওক আপোনাৰ বন্ধু বান্ধৱেই হওক মাতৃ সন্তানে হওক পতি পত্নী হওক ৰজা প্ৰজাই হওক ৰজা মন্ত্ৰীয়ে হওক যিমানখিনি সম্পৰ্ক আছে আপুনি যদি আজিৰ সময়ত আপুনি বস্তুখিনি বৰ ধুনীয়াকৈ বিশ্লেষণ কৰিব পাৰে কিন্তু
তার মানে বিশ্লেষণৰ বহুত ফল আছে সেই কাৰণেতো এটো মহাকাব্য এটো যুগে যুগে স্থায়ী এটো কালজয়ী তার মানে কৃষ্ণ দুজনৰ হতই দুৰ্গা পূজা কৰে হয় অর্জুনৰ হতই যুদ্ধ অর্জুনে অর্জুনে কৰিছে তেতিয়া তুমি বিজয় বিজয় হ'ব পাৰিবা যে হ'ব নোৱাৰা এটো কৰিছে কিন্তু দ্ৰৌপদীৰ যুদ্ধ কষ্ট দিয়া হ'ল হয় এটো আসলে দরকার আসিল নে নাই মই মানে ভাবো দেই হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তুমি মানে নারীর উপর এটা ভীষণ অত্যাচার চলো আছে আর তারই প্রতিচ্ছবি সমাজত পড়িছে হয় সমাজ আহে কারণে সমাজখন ধ্বংস হয়ে গেছে কুরুক্ষেত্র যুদ্ধ মানে গোটে সমাজখন ধ্বংস হয়ে গেছে নারী আর তার তৃতীয় অন্য প্রকার ইচ্ছা আছে নারী জুনে অত্যাচার করিব ধ্বংস হব নিশ্চিত নিশ্চিত গতিকে সেইটো প্রত্যক্ষভাবে নয় বস্তুটো পরোক্ষভাবে হল কারণ তো সেই যেহেতু কথাত বান্ধ খাই আছিল কথাত বান্ধ খাই আছিল কারণে দাসে আৰু ইমান সময় নীতি নিয়মৰ কথা আছিল ধৰি লওক যেটো কৰাৰ কাৰণে দাসে কেতিয়াও অস্ত্র তুলিব নোৱাৰে যি অৱস্থাই নহওক কিয় তেতিয়া যেতিয়ালৈকে মানে পাণ্ডৱসকল তেতিয়ালৈকে দাস হৈ গৈছে কাৰণ তেওঁলোকে হাৰিলে গতিকে দাসে কেতিয়াও মানে আৰু দাসৰ সেই সময়ছোৱাৰ নিয়মতে দাসৰ যি সম্পত্তি আছে সেই সম্পত্তি যিজনে তেওঁৰ প্ৰভু হয় তেওঁৱে দাসৰ সম্পত্তি তেওঁ ভোগ কৰিব পাৰে হয় কিন্তু সেই তাকতে ধৰি লওক নাৰী নিৰ্যাতনৰ যিটো প্ৰথম মানে যিটো ঐতিহাসিক মানে ধৰি লওক সংস্কৃত আপুনি গম পাব সংস্কৃত মানুহৰ হিচাপে মানে প্ৰথম যিটো আমাৰ ভাৰতীয় জীৱন দৰ্শন জীৱন ভাৰতীয় সমাজত এই হিতাও হ'ব বাৰু হিতাও একফালৰ পৰা হিতাও হয় কিন্তু একদম চূড়ান্তভাৱে চূড়ান্ত কিন্তু অৱশ্যে হয় হিতাৰ অনুমোদনলৈকে কিন্তু ৰাৱণে কিন্তু তেওঁক স্পৰ্শ কৰা নাছিল যে মোৰ মৃত্যু লাগে মৃত্যুৰ বাবেহে মাতিছো মই ৰামক নহয় ৰামটো নাহে এনে আনিছো সীতাক গতিকে ৰাৱণ নিজে ইমান ডাঙৰ পণ্ডিত আছিলে আৰু তেওঁ আৰু আমি আমি সৰুতে আমি পঢ়িছিলোঁ যে ৰামে যি অকাল বোধন দুৰ্গোৎসৱ যি তেওঁ পালন কৰিছিল যিজন পণ্ডিত ৰাৱণকে পণ্ডিত হিচাপে তেওঁ বৰণ কৰিছিল কাৰণ কিবা 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 সন্ধিয়া যে কেতিয়াও কোনো এটা সন্ধিয়া তাৰমানে তেওঁ হেৰি কৰা নাছিলে ক্ষতি হোৱা নাছিল ৰাৱণে গতিকে আমি নোৱাৰিম ৰাৱণে ব্ৰাহ্মণ তেওঁ কাশ্যপ ঋষিৰ সন্তান আছিলে কিন্তু এটা কথা মই এইখিনিতে ক'ব বিচাৰিছোঁ গোটেই বিশ্বৰ ইতিহাসত এটা কথা কিন্তু স্পষ্ট যিমান ডাঙৰ ডাঙৰ যুদ্ধ হৈছে তাত কিন্তু এজনী নাৰী কেন্দ্ৰত আছে আধ্যাত্মিক স্তৰৰ প্ৰেম দেখিছিল আৰু ন বছৰ দেখিলে তাৰপিছতো যে মই সেইটোৱে ক'ব খুজিছোঁ তাৰমানে আচলতে কিয় এইটো হৈছিল যে নাৰীক কেন্দ্ৰ কৰি কিয় যুদ্ধ হৈছিল তাৰমানে নাৰীক আচলতে সামগ্ৰী হিচাপে ধৰা হৈছিল হয় ছাৰ সেই আধুনিক আমি যদি চাওঁ মানে ভোগৰ সামগ্ৰী কৰাৰ কাৰণে সেই নাৰীৰ ওপৰত অধিকাৰ স্থাপন কৰিব লাগে আৰু এই অধিকাৰ স্থাপনৰ যিটো ব্যৱস্থা তাৰ বাবেই আচলতে যুদ্ধবোৰ হৈছিল আৰু ধৰি লওক নাৰীক আপুনি যদি প্ৰকৃতি বুলি ধৰে তেতিয়া প্ৰকৃতিক যেতিয়া মানুহে জোৰ জবস্তিকে যেতিয়া নিজৰ আতিথ্য তেতিয়াই মানে ধ্বংস আৰম্ভ হয় এতিয়া ধৰক আমি ইক'লজিকেল ইমবেলেঞ্চৰ কথা যেতিয়া কওঁ এতিয়া চক প্ৰকৃতি ধৰি লওক আমি প্ৰকৃতিক আমি নাৰী বুলি কওঁ আমি এতিয়া মানে ধৰি লওক আমি নাৰীক প্ৰকৃতি বুলি ধৰিলোঁ এতিয়া ধৰি লওক আমাৰ য'তে ত'তে গছ বন হাবি জংঘল কাটি শেষ কৰি গতিকে ফলত কি হৈছে আমাৰ এই এতিয়া অলপতে আমি ফৰাচী দেশত বানপানী হৈছে ভাবক ফৰাচী দেশত বানপানী হৈছে আৰু মানে গাড়ী চাৰি চলি একদম লুটি খাই আছে আৰু মানে সাগৰত বহুত গাড়ী সাগৰলৈ উঠি গুচি গৈছে তেনেকুৱা আৰু ধৰি লওক য'তে ত'তে চুনামি হৈছে আৰু ধৰি লওক পৰিষদ এইটো গতিকে আৰু উত্তৰাখণ্ডৰ সেই যি মানে হৈ গ'ল যোৱাবাৰ হৈ গ'ল বানপানী হৈ গ'ল আৰু এনেকে পৃথিৱীৰ যিকেইখন মানে মূৰ্তিটো থাকে হয় যিখিনি আপুনি ধৰি লওক কেপিটেলিষ্ট কাণ্ট্ৰিজ যিকেইখন মানে আমাৰ যিখন মানে একদম সাম্ৰাজ্যবাদী ৰাষ্ট্ৰ বুলি আমি ক'ব পাৰোঁ বা যিটো মানে একদম বিশ্ব ধনী দেশ আমেৰিকাতো তেনেকে হেৰি হৈ গৈছে হয় হয় চবফালে গতিকে আৰু চাওক এতিয়া যিটো গ্ৰীণহাউচ এফেক্ট সেইটোতো আপোনাৰ প্ৰকৃতিৰ ওপৰত মানে মানুহৰ এই অত্যাচাৰৰ বাবেই হৈছে গতিকে এতিয়া চাওক এইটো এতিয়া আমাৰ শৰতৰ সময়ত কেনেকুৱা বতৰ পানী একেবাৰে মানে একেবাৰে এটা ঠাণ্ডা এটা পৰিৱেশ এটা হৈছে কিন্তু আজিলৈকে আজিৰ দিনটোলৈকে ৰ'দ হয়
ইমান পরিবর্তন হয়েছে, প্রকৃতির পরিবর্তন হয়েছে, আর কোবার মানে তুমুল বরষুণ হয়, মানে যত আগতে বরষুণ নাছিল যে সময়ত সেই তাতেই হয়েছে বরষুণ প্রকৃতি। গতিকে এনেকে আমি কবলে এটা আজির সময় কবলে গেলে আমি প্রকৃতির যে মানুষের যে অত্যাচার হয়েছে, গতিকে মহাভারতের সময় সেই প্রকৃতি হয়েছিল ধর আমি দ্রৌপদীক বলে ধরো, গতিকে তেওঁ ওপর সেই অত্যাচার করার বাবে গোটেই কুরুবংশ নাশ হয়ে গেছিল, নষ্ট হয়ে। এতিয়া প্রকৃতিরূপী নারী অর্থাৎ আমি প্রকৃতিক নারী বলে ধরে আমি যদি ধরো, কারণ নারীয়ে কি সহনশীলতা, মাতৃ, গতিকে ধাত্রী আর পালন পোষণ করা, হ্যাঁ, গতিকে এই গোটেইখিনি আমার পৃথিবীক আমি যদি প্রকৃতি, পৃথিবী আমার মাতৃ, আমি প্রকৃতি, আমি সেই পৃথিবীর সন্তান, গতিকে পৃথিবী আমি প্রকৃতি দেবী বলে কব পার, কবই লাগিব। আমার পরম্পরা আসলে সেইটাই, আমার আমি যদি বৈদিক পরম্পরা চাও তাতে আমি দেখা পাম পিতা হিসাবে বিভিন্ন দেবক কোয়া হয়েছে, যে দৌড়মে পিতা, পিতরং পর্যন্নম, মেঘক পিতা, দুলোকক পিতা বলে কোয়া হয়েছে, কিন্তু পৃথিবী সদায় মাতা, ভূমি মানে পৃথিবীক সদায় মাতৃরূপত পরিকল্পনা করা। গতিকে আমি আমি পৃথিবীর পুত্র এটু সদায় সেটু মানে কোয়া হয়েছে, গতিকে আমি ধরবই লাগবে প্রকৃতি যে মাতৃ, প্রকৃতি যে নারী সেটু আমি ধরে লব লাগবে। আর স্যার একটা কথা, এই দেবী দুর্গার বন্দনাত যেটা ষোড়শ পর্যায়ে যেটা পূজা করে মানে আমি ধরো মানে সংস্কৃত নাজানো এনেকুৱা এটা শ্লোক আছে নেকি বাৰু য'ত দেৱীক মানে সকলো মানে ধৰি লওক যিমান জীৱ নিৰ্জীৱ যিমানখিনি আমাৰ উপাদান আছে পৃথিৱীত তেওঁৰ ভিতৰতে গোটেইখিনি থকা বুলি তেনেকুৱা কিবা এটা শ্লোকত আছে নেকি বাৰু? দেৱতাবিলাকৰ আছে যে মইতো মোৰ অন্তৰতে গোটেইবিলাক আছে অহং ৰাষ্ট্ৰী সংগমনি বসুনাং, যে মই সব, মই সব দেৱতাৰ শক্তি, মই অল ইন অল, সেই পাৱাৰ টু আছে দেৱী। গতিকে এটা এই যেটো আমি দেৱী বন্দনা কৰোঁ যে যা দেৱী সৰ্বভূতেষু বুলি যেটো আৰম্ভ কৰে সৰ্বে ভূতেষু, মানে গোটেই যে বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ গোটেইখিনি যিমান আছে, যত যিমান আছে সবতে সর্বভূতেষু বলে যেটু কয়, তাতে হে গোটেই বস্তুখিনি মানে আছে, তারপর সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে, মানে সকলরে সেই মঙ্গলর বাবে দেবীক আরাধনা করা হয়। সর্বভূতেষু সেটু আপনি ঠিকই কইছে, ভূত মানে প্রাণী, সকল প্রাণী প্রাণীতেই শক্তি রূপত আছে, আর এফালে সকলরে মঙ্গলর বাবেই আরাধনা করা হয়। আর যেতিয়া আরাধনা করা নহব তেতিয়া দেবী বিভিন্ন রূপত আহি নিজে আরাধনা লব, সেটু কথাও তেও কই গৈছে, সেটুয়ে ডাঙর কথা দেবী মাহাত্মত, এটু এইটুই ডাঙর একটা মানে ডাঙর একটা কথা ইয়াতে ব্যক্ত করে যে যেতিয়াই দেবী প্রয়োজন অনুভব করিব তেতিয়াই তেও তেনেকে আহিব, রক্তদন্তিকা রূপত আহিব, বিন্ধবাসিনী রূপত আহিব, এই শতাক্ষী শাকম্ভরী রূপত আহিব, দুর্গার রূপত আহিব, এটু তেও কই গৈছে। গতিকে ধরলক এতিয়া মানে এনেকুৱা ধৰণৰ যে আমি মানুহ, মানুহে তাৰমানে আমিতো ধৰলক আমাৰতো গোটেই পঞ্চমকাৰে বুলক বা আমাৰ গোটেইখিনি যিমানখিনি ভাল বেয়া আমি মানুহৰ মাজত গোটেইখিনি বস্তু কিছুমান মানে ধৰলক আপোনাৰ এইটো মানে কি ধৰলক সমাজে প্ৰতি ধৰলক চিন্তাধাৰাবোৰ বেলেগ বেলেগ, এইটোতো দেৱীৰ যিটো হেৰি দেৱীৰ যিটো নহয়, গতিকে আপোনাৰ এটা কথা নহয় যিটো বামাচাৰীৰ যিটো পূজা আর দক্ষিণাচার সেই বস্তুখিনি আপনার আমি দেবীর যে শক্তি, শক্তি দেবীর যে পূজা তাত আমি এই দক্ষিণাচার পূজা বিধি আর বামাচার বিধি এটু এটু মানে ইয়াত ইয়ার হেৰি তো কত প্রাসঙ্গিকতা কিবা আছে না? দক্ষিণাচারটো করে হয় হেতু হেতু বিরুদ্ধ এই যে এই মানে আর যেটো মানে আবার হয়তো আমাৰ হস্তবিলাকে যেটো কয় এনেকে করা উলুটাকে করে, হয় হয় হয়,
মামা সারি মানে অপোজিট ওয়েট যায় তার মানে আপনার যেটু বেয়া যেটু মানে হেতু আসলে সমাজের ভাবে কল্যাণকর নহয় নহয় কি আমার যেটু দুর্গা পূজা যেখিনি পূজা যেখিনি আমার বিধি বিধান আছে দক্ষিণাচার আর হেতুয়ে মানে ধরে লোক হেতুয়ে মানে সমাজের ভাবে মঙ্গলকারী ইয়াতে মই এটা কথা কওঁ আমাৰ এই যিটো দুৰ্গা পূজাৰ সময়ত এটা নবপত্ৰিকা বুলি এটা আছে যে তাতে মানে নবিধ গছ লৈ পেলাই সেই গছবোৰক দেৱীৰ ৰূপ হিচাপে পৰিকল্পনা কৰি পূজা কৰা হয় তাৰ তাৎপৰ্য কি সেই যে দেৱী যে শস্যৰ দেৱী দেৱীক আৰাধনা কৰিলে এই কৃষি কৰ্ম বৃদ্ধি পাব মাটিৰ উৰ্বৰতা বৃদ্ধি পাব দেৱীৰ ভক্তসকল অৰ্থাৎ আমি প্ৰাণীকুলে ভোক পিয়া মৃত্যুৰ পৰা ৰক্ষা পাম মহামাৰীৰ পৰা ৰক্ষা পাম সেইবিলাকৰে প্ৰতীক ৰূপ হ'ল এই নৱপত্ৰিকা শাকম্ভৰী দেৱীৰ লগত এইটো ওতঃপ্ৰোত সম্বন্ধ আছে কাৰণ এই যে নৱপত্ৰিকা নৱপত্ৰিকা মানে সেই নবিধ গছক গছক পূজা কৰা তাৰ মানে গছ অবিহনে আমি থাকিব নোৱাৰো গছ নাথাকিলে পৃথিৱী প্ৰাণী শূন্য হৈ পৰিব গতিকে গছক আমি দেৱী ৰূপে কল্পনা কৰি এই দেৱী দুৰ্গাৰ আৰাধনাৰ লগতে আমি সেই আৰাধনাটো কৰিম মানে দেৱীয়ে মানে জগতখন ৰক্ষা কৰিব সৃষ্টি ৰক্ষা কৰিব হয় হয় নিজে হাকে হ'ব হয় হাক হৈও খুৱাব গছ গছ হৈও থাকিব হাক হৈও খুৱাব মানে সন্তানক যিকোনো ধৰণৰ বাধাৰ পৰা তেওঁ ৰক্ষা কৰিব তেওঁ মাতৃ তেওঁ মাতৃ তেওঁ জননী তেওঁ ৰক্ষাকৰ্ত্ৰী গতিকে সন্তানক তেওঁ কেতিয়াবা তেওঁ ঘোৰ ৰূপা মানে কেতিয়াবা তেওঁ ভয়ংকৰ ৰূপ ধৰিও ভক্তক ৰক্ষা কৰিব আৰু কেতিয়াবা তেওঁ স্নিগ্ধ ৰূপ ধাৰণ কৰিও ভক্তক ৰক্ষা কৰিব কথাটো হ'ল ধৰিলে মাতৃ মানে মাতৃৰ ভিতৰত থকা যিখিনি গুণ সেই গুণখিনি মানে শ্ৰদ্ধা কৰিব লাগে সন্তান নোহোৱাকেও তুমি মাতৃ হ'ব পাৰা এজন ল'ৰাক তুমি সকলোকে তুমি মৰম কৰা তোমাৰ ঘৰলৈ গ'লে অঙহী বঙহী অচিনাকি মানুহ গ'লেও এক সুন্দৰকৈ খুৱাই মেলি কথা বাৰ্তা সুধি তুমি তেওঁক বিদায় দিয়া তেওঁ পুত্ৰ নিচিনা হ'ল কিন্তু সেইখিনি আমি প্ৰত্যেকগৰাকী নাৰীয়ে বা প্ৰত্যেকগৰাকী যুৱতীয়ে বা প্ৰত্যেকগৰাকী ছোৱালীয়ে সৰু ছোৱালীয়ে আমি আমাৰ নিজৰ ভিতৰত আমি সেইখিনি নিজে আমি সেই বস্তুটো আমি নিজে উপলব্ধি কৰি আমি নিজে নিজকে গঢ় দিব লাগিব লাগিব পাৰিবাৰিক শিক্ষা লাগিব আৰু এই কথাবোৰ মানে বুজাব লাগিব যে আমাৰ পৰম্পৰাতেই যে এইটো বস্তু আছে আমাৰ পৰম্পৰাত নাৰী কিমান অতিথিদেৱ ভৱ পিতৃদেৱ ভৱ মাতৃদেৱ ভৱ অতিথিদেৱ ভৱ এই যে পৰম্পৰাটো আমাৰ মানে নিজৰ পৰম্পৰা আমি আচলতে এতিয়া বাহিৰৰ পৰম্পৰা লৈছোঁ কাৰণে এই আমাৰ যিটো অৱক্ষয় আৰম্ভ হৈছে কিন্তু আমি যদি নিজা পৰম্পৰাটোক আমি যদি ধৰি লওঁ আৰু সেইটোৰ ভিতৰত যিটো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেইটোক যদি আমি মনত আনি ল'ব পাৰোঁ মানে আমাৰ মনত যদি থিতাপি লয় আমাৰ সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ মনত যদি সেইটো আমি জগাব পাৰোঁ এই যিটো আপুনি কোৱা মতে মটিভেশ্যন সেইটো যদি আনিব পাৰোঁ তেতিয়াহ'লে কিন্তু আমাৰ ল'ৰা ছোৱালীয়ে ইমান সহজত বেয়া পথত নাযায় কিন্তু এটা কথা বাইদেউ তাতো এটা কথা আছে যে আজি ধৰি লওক আমি প্ৰযুক্তি অবিহনে আমি চলিব নোৱাৰোঁ গতিকে এতিয়া পাশ্চাত্য সাহিত্যই হওক সভ্যতাই হওক বা আধুনিক বিজ্ঞানৰ অৱদানে হওক আমি সেই গোটেইখিনি ইয়াতে যিহেতু এতিয়া আমাৰ যিটো এতিয়া মানে এতিয়া গোলকীয় এখন গাঁও হৈ গ'ল গতিকে আমি সেইখিনিকো আমি বাদ দিব নোৱাৰোঁ গতিকে সেই প্ৰযুক্তিক আমি আমি আনিবই লাগিব প্ৰযুক্তি বাদ দিয়াৰ প্ৰশ্নই নাহে গতিকে আমি সেই আধুনিকৰ এটা কথা আমি পাশ্চাত্যৰ ভালখিনিও আমি ল'ব লাগিব সেইটোৱে সেই ভালখিনি লৈ আমাৰ নিজৰখিনিও আমি এতিয়া মানে কি এতিয়া নতুন যিটো যুৱক চাম তেওঁলোকে কিন্তু এতিয়া তেওঁলোক এটা তেওঁলোকে এতিয়া মানে তেওঁলোকৰ দুধুৰমুধুৰত পৰিছে এতিয়া ধৰি লওক আমাৰ অনুষ্ঠানটো তেওঁলোকে শুনিছে তেওঁলোকে উপলব্ধি কৰিছে কিন্তু তেওঁলোকে ৰাস্তাটো বিচাৰি পথটো বিচাৰিব নে যে আমি কি কৰিম হয় আমি বুজি পাইছোঁ এই বস্তুটো বেয়া কিন্তু আমি কেনেকৈ কৰিম এতিয়া কাৰণ তেওঁলোকে ধৰি লওক আৰু আধ্যাত্মিকতা বস্তুটো আপুনি মানে এই ইনজেকশ্যন দি পেলাই শৰীৰৰ ভিতৰলৈ সোমোৱাই দিয়া বস্তু নহয় বা আপুনি মানে সেই শ্ৰেণীকক্ষত আপুনি মানে পঢ়োৱাৰ পিছত মুখস্থ কৰি পেলাই আয়ত্ত কৰি পেলাই সেইমতে আপুনি লিখি পেলাই বা হেৰি কৰা সেইটো বস্তু নহয় মই এইখিনিতে এটা কথা ক'ব আমি কেনেকৈ কৰিম কাৰণ তেওঁলোক মানে ধৰি লওক
এটা হলক আমি বহুতই উপলব্ধি কৰো যে আজি কালি দুৰ্গা পূজাটো যি মানুহে যিখিনি জাগজমক কৰে হয় তাতো মানে কি যে আধ্যাত্মিকতাৰ বহুত কম সংখ্যক ব্যক্তি আছে যিসকলে আধ্যাত্মিকতাৰ বেছি অধিক প্ৰাধান্য আৰু এসাম ব্যক্তি এনেকুৱা আছে অৱশ্যে বহুতৰ বাবে কথাটো বৰ তিক্ত সত্য হ'ব কিন্তু তথাপি বাস্তৱিক কথাটো এইটোৱে যে বহুতে ধৰি লওক যিসকল মানে ধনাঢ্য ব্যক্তি তেখেতসকলৰ বাবে দুৰ্গা পূজাই হওক বা বিহুৱে হওক বা অন্য কিবা অনুষ্ঠানেই হওক সামাজিক অনুষ্ঠানেই হওক সকলোতে তেওঁলোকৰ যিটো আনন্দ আৰু তেওঁলোকৰ যিটো শক্তি শক্তিৰ সামৰ্থ্য প্ৰদৰ্শনৰ স্থলী হিচাপে তেওঁলোকক গণ্য কৰে কিন্তু এইখিনি এটা এটা বস্তু আচলতে মানসিকতাৰ পৰিৱৰ্তন হয় সেই মানসিক হয়তো মানে কেইদিনমান আগতে আমি পেপাৰত পাইছোঁ যেতিয়া আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীদেৱে যেতিয়া গৈছিল তেওঁ এই ফেচবুকৰ যিজন প্ৰধান মাৰ্ক জুকেনবাৰ্গৰ লগত তেওঁ বহিছিল আমেৰিকালৈ গৈছিল হয় তাতে এটা কথা মই মানে ক'ব বিচাৰিছোঁ বাতৰি কাকতত পিছদিনা দিলে এটা কথা যে মাৰ্ক জুকেনবাৰ্গে কৈছে তেওঁ যেতিয়া ফেচবুকটো আৰম্ভ কৰাৰ কথা ভাবিছিল তেওঁ ষ্টিভ জবে তেওঁক কৈছিল যে আপুনি যিহেতু এনেকুৱা এটা নেটৱৰ্কিং ছেশ্যন নেটৱৰ্কিং এটা আহিলা মানে সামাজিক ছ'চিয়েল নেটৱৰ্কিং আৰম্ভ কৰিব খুজিছে আপুনি তাৰ আগতে এবাৰ ভাৰতবৰ্ষত গৈ মন্দিৰ পৰিদৰ্শন কৰি আহক কাৰণ ভাৰতবৰ্ষৰ মন্দিৰ হ'ল এই সামাজিকভাৱে সকলোকে একত্ৰিত কৰাৰ প্ৰধান আহিলা আৰু সঁচাকৈ জুকেনবাৰ্গে তেনেকুৱা কৰিছিল ভাৰতবৰ্ষত আহিল মন্দিৰ দৰ্শন কৰি গৈ সেই ধাৰণাটো লৈ তাৰপিছত তেওঁ ফেচবুক খুলিছিল এইটো কথা বাতৰি কাকতত কিন্তু তেওঁ লাগে আধ্যাত্মিকতা লাগে আৰু আধ্যাত্মিকতাৰ লগত বিজ্ঞানক মিলাব লাগে তো এই 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 মই সেইটো ভাবোঁ মোক যদি প্ৰশ্ন কৰা হয় মই সেইটোৱেই ক'ম যে সদায় আধ্যাত্মিকতাৰ লগত যদি আমি বিজ্ঞানক লৈ যাব পাৰোঁ তেতিয়াহ'লে কিন্তু সেই বিজ্ঞান বা সেই প্ৰযুক্তিবিদ্যা কিন্তু আমাক ভাল ভাল ৰাস্তাত সমাজৰ বাবে সদায় শুভ ফলদায়ক হ'ব মাতৃবিলাকে আজিকালি তুমি কলাটো কলাটো আজিবিলাক অলপ ধনী মানুহ হয় আধ্যাত্মিকতা মুঠে নামানে হয় বিতশ্ৰদ্ধ এইবোৰৰ প্ৰতি আধ্যাত্মিকতা মানে পুৰণিকলীয়া হেৰি বুলি ভাবে ধাৰণা বুলি ভাবে কিন্তু আচলতে উপলব্ধি মানে ধৰক এজন মানুহ মই এনেকে খৰচ কৰিছো এটোতকে খাব নোপোৱাজনক অলপ দিওঁ হয় হয় সেইখিনিতে ছাৰ ঈশোপনিষদৰ কথাটো আহে তেন ত্যক্তেন ভুঞ্জিতা যে আমাৰ যি আছে সেইখিনি আমি ত্যাগ কৰি ভোগ কৰিব লাগিব তাৰ মানে হয় পশু পক্ষী সেইটো মানে এটা আমাৰ ধৰি লওক এটা লৌকিক আচাৰ হয় বা আমাৰ যিটো চাৰে যিটো লোক সংস্কৃতিৰ ফালে বস্তুটো গুচি যায়গে কিন্তু তাতো ধৰি লওক এতিয়া যিটো ত্যক্তিন ভঞ্জিতা এই যিটো কথা আছে গতিকে এতিয়া এই আজিৰ সময় মানুহখিনি সেইটো কেনেকে ত্যাগ কৰি কেনেকে ভোগ কৰিব গতিকে ইয়াত ত্যাগ মানে কি ইয়াতে আৰু ভোগ মানে কি নহয় ইয়াতে ত্যাগ মানে কাৰোবাৰ যদি বেছি আছে সেইখিনি যাৰ নাই তেওঁক দিব লাগিব সেইটোৱে হ'ল ত্যাগতেন ভঞ্জিতা এখন এখন দিয়া সেই সেই অনুপাতটো বহুতে নাজানে তাৰ বাবে মানে ত্যাগ ভাগ কৰি খাওঁ ভাগ কৰি খাওঁ গতিকে সেইটোৱে আমাৰ এফালৰ পৰা আমাৰ সামাজিক যিটো মিলা প্ৰীতিও বঢ়ায় আৰু ধৰি লওক এটা কথা কিন্তু তাতো অৰ্থনৈতিক সেইটো ধৰি লওক বহুতখিনি সমতা হয় মানে সকলো ধৰণৰ ভাৰসাম্য আনে সেই বস্তুটো গতিকে ত্যক্তেন ভঞ্জিতাৰ মাজত আমি কিন্তু এটা কথা আমি তাৰ লগত আমি ধৰ্ম অৰ্থ কাম গোটেইখিনি কিন্তু মোক্ষ আৰু লগতে মোক্ষ আহিব তেনেকুৱা কৰিলেহে আমি কাৰণ যিটো অৰ্থনীতি এতিয়া ধৰি লওক আমাৰ ধৰি লওক সমাজত কেইজনৰ ব্যক্তিৰ হাতত গোটেই ধনখিনি যদি তেওঁলোকৰ মাজতে থাকে তেওঁলোকে কি কৰিব তেওঁলোকে ক'ৰবাত ভাৰততে হওক বাহিৰতে হওক তেওঁলোকে ধনখিনি তাত সংৰক্ষণ কৰি থ'ব কিন্তু ইয়াত আমাৰ কাম কাজত কল্যাণমূলক সমাজত খৰচ নকৰে দি দিছিল হয় স্যার গৃহস্থ আশ্রমতো সেইটো আছিল যে গৃহস্থই ধন মানে ধন সম্পদ সঞ্চিত কৰিব সঞ্চয় কৰিব কৰি পেলাই বানপ্রস্থীসকলক সন্ন্যাসীসকলক দিব মানে সেই চারিটা আশ্রমৰ মাজত ধনৰ সমান মানে যেতিয়া যাৰ দরকার সেইটো গৃহস্থই দিব গৃহস্থ আশ্রমটোৱে আছিল কেবল মাত্র ধন সঞ্চয় করার জীবন আর তার পিছরখিনি হল সেই গৃহস্থই বাকি বিলাকক দি থাকিব গতিকে এনেকে এটা সমাজত সামঞ্জস্য আনার চেষ্টা করা গতিকে আমাৰ যিটো সংস্কৃতৰ যি পাঠসমূহ বা সংস্কৃতৰ যি সাহিত্যই হোক বা অন্য দর্শনেই হোক তাত আমি যিখিনি দিলোঁ ত্যক্তেন ভুঞ্জিতা
এনেকুৱা ধৰণৰ যিবোৰ বচন আছে যিখিনি বাক্য আছে যিখিনি বাণী আছে সেইবোৰত কিন্তু আমি গোটেই আজি মডাৰ্ণ যিটো সমাজ আজি আধুনিক সমাজৰ আমাৰ যিখন আমি সমাজ বিজ্ঞানৰ কথাই কওঁ বা আমি যিটো মানে হিউমেনিটিজ হয় বা আমি যিটো আমি অন্য বা মানৱীয় আমি অন্য বিষয়বোৰৰ কথা কওঁ গোটেইখিনি বস্তু সোমাই আছে অৰ্থাৎ সংস্কৃত ভাষাটো সাহিত্য দৰ্শন গোটেইখিনিতে দেখোন আমাৰ গোটেই আধুনিক বিজ্ঞান প্ৰযুক্তি দৰ্শন আৰু ইজিমছ গোটেই বস্তু কাৰণে এই যিটো সমতা তাৰ মাজত দেখোন এখন ছ'চিয়েলিষ্টিক ছ'চাইটি মানে গুৱাহাটী বিশ্ব তেওঁ যেতিয়া উপাচাৰ্য হৈ আছিল মোৰ কাৰণে হেৰিছে তেওঁ পৰিয়ালক পৰিয়ালক তেওঁ নিজৰ মানে আৰু কিতাপবোৰতো তেওঁ ছাৰ কোনো কোনো ধৰণৰ কিতাপৰ গ্ৰন্থ সত্ৰ ৰখা নাই দি দিছে লাইব্ৰেৰী লাইব্ৰেৰী সমূহ তেওঁ গ্ৰন্থ সত্ৰ নাই ভাল দাৰ্শনিক মানুহ বুলি ভাবো তেওঁৰ লগত পঢ়া একেলগে স্কুলত পঢ়া সত্ৰম শৰ্মা বুলি আমাৰ তাৰে ছাৰ আছিল তেওঁ কিনা আহিছে আহি কৈছে তুমিতো বামুণ মানুহ হয়তো ভাত মোৰ ল'ৰাই আনিলে ভাত দেখাব নহয় গতিকে তুমি ৰান্ধা তোমাৰ লগত ময়ো খাম এই আছিল কিন্তু ঘৈণীয়াহঁতক ল'ৰাহঁতক থাকিব দিয়া নাই এইটো গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ ভাইচ চেঞ্চেলৰহে কোৱাৰ্টাৰ আজিৰ এই বিশেষ অনুষ্ঠানটি এইখিনিতে সামৰণি মাৰিব ওলাইছো আৰু এই অনুষ্ঠানটিলৈ অহাৰ বাবে আমি ডক্টৰ নবীন শৰ্মা ছাৰ আৰু ডক্টৰ সুদেষ্ণা ভট্টাচাৰ্য বাইদেউক আমি পুনৰ ধন্যবাদ জনাইছোঁ আগলৈও এনেকুৱা ধৰণৰ আমি আধ্যাত্মিক দৰ্শনৰ লগতে বিজ্ঞানৰ ক'ত কেনেকৈ আমি সমন্বয় সাধন কৰিব পাৰোঁ যাৰ মাজেদি আমি সমাজ জীৱনৰ লগতে আমি ব্যক্তিৰ আধ্যাত্মিক চিন্তা চৰ্চাৰ উৎকৰ্ষ সাধন কৰিব পাৰোঁ তেনেকুৱা চেষ্টাত আমি নিশ্চয় ব্ৰতী হওঁ গতিকে একলব্যৰ শ্ৰোতা দৰ্শকসকললৈ আন্তৰিক কৃতজ্ঞতা জনাই আজিৰ অনুষ্ঠান ইয়াতে সামৰণি মাৰিছোঁ নমস্কাৰ Thank you.